এটা হচ্ছে 2.5 কেবি আইপিএস এবং এটা হচ্ছে 2 কেবি আইপিএস। তো এখানে দুইটাই কিন্তু 24 ভোল্ট, দুইটা ব্যাটারি দিয়ে আপনার স্টার্ট করতে হবে। আর আমরা যে সার্কিটটা লাগাইছি এটা কিন্তু আপনার ডিএসপি 2 মডেলের সার্কিট, ডিএসপি 2 মডেল। দেখেন এখানে একটা সার্কিট আছে, এই কারণে আমরা ডিএসপি 2 মডেলে দিছি। এটা 100% ওভারলোড কাজ করবে এবং লো ব্যাটারি কাজ করবে। আর এটা কিন্তু আপনার 2.5 কেবি আইপিএসটা দেখতে পাচ্ছেন, 2.5 কেবি। এটার মধ্যে দুইটি ফ্যান রয়েছে এবং আপনার সামনে যে ডিসপ্লেটা আছে সম্পূর্ণ ডিজিটাল। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে। আপনার এসি কত ভোল্ট আছে সব দেখাবে, এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবং আমি এই যে এটা অন করে নিলাম, দেখেন এটার সাথে কিন্তু আপনার দুইটা ব্যাটারি লাগবে, দুইটা ব্যাটারি। আমরা কিন্তু আইপিএসের সাথে এইগুলা কিন্তু আমরা দিয়ে দেবো, একটা শর্ট ফিউজ দিয়ে দেব, আপনারা কানেক্ট করবেন। তো আমি কিন্তু এই ছোট ব্যাটারিগুলো লাগাইছি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু বড় ব্যাটারি, যদি আপনি 24 ভোল্টের মাল আপনি 10টা একসাথে লাগালেও অসুবিধা নাই, যদি আপনি 24 ভোল্ট করে আপনারা লাগান 10 ব্যাটারি একসাথে লাগালেও কোনো অসুবিধা নাই। দেখেন এখানে আপনার কি শো করে, দেখেন এখানে এসি আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে এবং আপনার লোড কত ওয়াট আছে এগুলো আপনারা দেখতে পারবেন। এবং আপনার নাম দিয়ে দিতে পারবো, আপনার যদি প্রতিষ্ঠানের নাম দিতে চান সেটাও দিয়ে দিতে পারবো। 100% আমাদের তৈরি করা, 100% আমাদের তৈরি করা। আর এটার সাথে কী কী থাকছে আজকে এটা নিয়ে আলোচনা করবো, আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরাটুকু দেখবেন। এটার পিছনের অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এটা হলো পিছনের অংশ, দেখেন আমরা যে তারগুলো কেবলগুলো ব্যবহার করি, দেখেন একদম পারফেক্ট যে কেবলগুলো থাকে। সার্কিট ব্রেকার দিয়ে দিচ্ছি, এখানে ইউপিএস মোড এবং আইপিএস মোডের আমরা অপশন করে দিচ্ছি। এবং দেখেন এখানে একটা সার্কিট আমরা হাই কোয়ালিটি এমকে সার্কিট একটা লাগাই নিছি। তো এখানে দেখেন দুইটি কুলিং ফ্যান দিছি আমরা, কিন্তু আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান, আমরা লোকাল কোনো মাল আমরা ব্যবহার করি না দেখেন। আর এটা কিন্তু অনেক হেভি মাল, এগুলো কিন্তু অনেক হেভি মাল। আর এই ব্যাটারি দুইটা লাগাইছি হলো এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই ভিডিওতে আমি আরও কিছু আলোচনা করব আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখেন এটার মালগুলো দেখেন হাই কোয়ালিটি, সর্বোচ্চ হাই কোয়ালিটি, 100% কভার দিয়ে আমরা তৈরি করছি, 100% কভার দিয়ে আমরা আইপিএসটি তৈরি করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলীম, আমার দোকান গাজীপুর চৌরাস্তা। তো আমার কাছে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটাই কিন্তু 24 ভোল্টের আইপিএস, 24 ভোল্টের আইপিএস। কিন্তু আপনার দুই ব্যাটারি দিয়ে স্টার্ট করতে হবে, এক ব্যাটারি দিয়ে কখনো স্টার্ট হবে না। আপনার 24 ভোল্ট দিয়ে আপনারা 4 কেবি মানে 4000 বিএ পর্যন্ত আপনারা করতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি বলেন 1000 বিএ করে দেন 24 ভোল্ট, কিংবা 1000 বিএ 48 ভোল্ট করে দেন, সেটাও আমরা আপনাদের করে দিতে পারবো। আর এখানে যে আইপিএসের 3 পিন ফ্লাগটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই ধরনের ফ্লাগটা লাগাইছি কারণ এটা লোড যেহেতু বেশি আপনার হেভি নিতে হবে, এবং যত ওয়াট বেশি হবে আপনার আমরা কিন্তু তত আরও হেভি মাল আমি আপনাদেরকে দিব। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আইপিএস নিয়ে। তো আমার কাছে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিএসপি টু মডেল, কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা সবচাইতে দামি আপডেট যে সার্কিটগুলো বাজারে আসছে এগুলো দিয়ে কিন্তু আমরা আইপিএসগুলো তৈরি করতেছি। তো যাদের প্রয়োজন বাসা বাড়িতে চালাইবেন, ধরেন আপনার 20টা ফ্যান, 20টা লাইট চালাইবেন, আপনার যে ধরনের দরকার, কারো 3000 ওয়াটের দরকার আছে, কারো 2000 ওয়াটের দরকার আছে, কারো আপনার আরও বেশি দরকার আছে, আপনার যেই মডেলের যে ওয়াট আপনারা চাইবেন, যেই সার্কিট দিয়ে আপনারা তৈরি করে নিতে চাইবেন, আমরা সেই সার্কিট দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেবো। তো একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে মালের গ্যারেন্টি এবং ওয়ারেন্টি, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে বলি। যারা মাল কিনবেন, যারা নতুন আইপিএস কিনবেন, আমি তাদেরকে বলবো সেটা হচ্ছে যেইখান থেকে আইপিএস কিনেন না কেন, আপনি আমার কাছে কিনেন, অন্যজনকে অন্যজনের কাছ থেকে কিনে আপনার টাকার যে জিনিস কিনবেন ভাই, যেইখানে আপনার ভালো লাগবে সেইখান থেকে আপনি মালটা কিনবেন। কারণ হচ্ছে আমি যে বলবো ভাই আমার মাল সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর সেটা না ভাই, আমরা একটা জিনিসই বিশ্বাস করি সেটা হচ্ছে গ্যারেন্টি। আপনি যেইখান থেকে মাল কিনেন না কেন, আপনার 1 নম্বর দেখবেন হলো আপনার ডিএসপি সার্কিট দিচ্ছে কি না, এটা দেখবেন যে আপনার 24 ভোল্টের মালগুলো যখনই কিনবেন অবশ্যই ডিএসপি মালগুলো কিনবেন, ডিএসপি সাইনে মালগুলো আপনার সবচেয়ে ভালো হবে, বেস্ট হবে। কারণ এটা আপনার 220 ভোল্ট একুরেট থাকবে কারেন্ট চলে গেলে, ফ্যানে কখনো শব্দ করবে না, আপনার দেখা যাচ্ছে যে একটা মোবাইল চার্জার যখন আপনি চার্জ করবেন মোবাইলটা তখনও কিন্তু 220 ভোল্ট থাকবে। অন্য অন্য মাল আছে দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট চলে গেলে 260, 270, 290, 300 ভোল্টেজ থাকে। তো এগুলো মাল অবশ্যই আপনার যাচাই করে কিনবেন। আর আরেকটা জিনিস দেখবেন যে কভার দেয় কিনা, আপনি যে কোনো ব্র্যান্ডের মাল নেন না কেন, আমার মাল নেন না কেন, আপনি যেখান থেকে কিনেন না কেন, সেটা বড় কথা না, দেখবেন যে কভার দেয় কিনা, 100% কভার দেখে মালগুলো কিনবেন। সেক্ষেত্রে আমি মনে করি আপনি ঠকবেন না, কারণ হচ্ছে কভার দিয়ে আইপিএস তৈরি করলে এটা কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। একটা মাল কমপক্ষেও আপনার ভালো পিসিবি বোর্ড দেওয়া সার্কিট দিয়ে
আপনারা যদি তৈরি করে নিয়ে যান, সেক্ষেত্রে কম পক্ষে আপনি 10 বছর নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন, 10 থেকে 15 বছর ইনশাল্লাহ এগুলো দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন চলবে। তো দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বাজারটা এমন শুরু হয়েছে যে আপনি আমার কাছে ফোন দেওয়া যখন অন্য জায়গায় ফোন দিবেন, অন্য জায়গা থেকে আরেকজনের ফোন দিবেন, দেখবেন যে একজন বলতেছে ভাই আমার মাল ভালো, আরেকজনের মাল ভালো না, আরেকজনের মাল আরেকজনের ভালো না, এইভাবে বলবে সবাই। সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনাদের যার কাছে ভালো লাগে, যেখান থেকে আপনার মালটা কিনলে সুবিধা হয় আপনি এইখান থেকে কিনেন, আমাদের কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে আমরা যে মালগুলো দেব আমাদের প্রত্যেকটা মালের গ্যারেন্টি লেখা থাকবে, আমাদের প্রত্যেকটা মালই গ্যারেন্টি লেখা থাকবে। আপনার যদি গ্যারেন্টি অনুযায়ী আমরা মাল দিব, মাল পুড়ে যাবে। আমি এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ দিবেন, যদি ফুড়ে যায় মাল অবশ্যই আপনাকে চেঞ্জ করে দেবো। আমি এখনও বলতেছি ভাই মাল আমি তৈরি করছি, ভাই নিজের হাতে মাল আমরা তৈরি করি, মাল ভুল হইতে পারে, আমিও ভুল করি, কাস্টমারে ভুল করতে পারে, কারণ কাজের সময় ভুল হতে পারে। সেক্ষেত্রে যত প্রকার ভুল হোক না কেন আমরা অবশ্যই আপনাদেরকে মালটা চেঞ্জ করে দেব, যদি ঠিক না হয় চেঞ্জ করে দেবো, আর ঠিক হলে ঠিক করে দেবো, কোনো প্রকার অসুবিধা নাই। আপনি টাকা দিয়ে মাল কিনবেন, গ্যারেন্টি লেখা আছে, গ্যারেন্টি কাগজ আমরা দিয়ে দেবো, সেই কাগজ অনুযায়ী কাজ হবে, আমাদের মুখের কথা কোনো দাম নাই। যেইখান থেকে কিনেন না কেন গ্যারেন্টি দেখবেন, গ্যারেন্টি অনুযায়ী মাল কিনবেন, 100% আমাদের মাল তৈরি করা যেগুলো এগুলো কিনবেন, আপনি যেখান থেকে কিনেন না কেন যদি তৈরি করা মালগুলো কিনেন অবশ্যই গ্যারেন্টি এবং আপনার 100% কভার কিনা এগুলা দেখে নেবেন। মানে কভার বলতে তামা দিয়ে, অনেক ভাই আছে হয়তো আমি বুঝতেছি কিংবা অনেক ভাই আছে বুঝবে না যে কভার কী জিনিস, সেক্ষেত্রে হচ্ছে সবাই তো আর ভাই শিক্ষিত না, এবং অনেক লোক আছে গ্রাম থেকে ফোন দেয় ওরা কপার জিনিস বোঝে না, বলে যে ভাই তামা দিয়ে তৈরি করে নাকি, তামা এবং কপার এক জিনিস। আমার কথায় কারো যদি রাগ বা অভিমান থাকে অবশ্যই মাফ করে দেবেন, কারণ হচ্ছে অনেকেই কপার জিনিসটা চিনে না। অনেক ভাই আসে বলতেছে ভাই আমি তো 100% কভার দেবো, আমি বোঝাইতেছি, উনি বলতেছে ভাই কভার নেবো না ভাই আমাকে তামা দিতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাই দিলাম যে অবশ্যই তামা দিয়ে যেটা তৈরি করা সেটা কিনবেন। আর হচ্ছে আমার কাছে যে দুটি মালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 2000 BA 1600 ওয়াট, 2000 BA 1600 ওয়াট। তো 1600 ওয়াট দিয়ে কী চলবে আপনারা চালাতে পারবেন, একটা ফ্যান হচ্ছে আপনার 80 ওয়াট, একটা ফ্যান 80-85 ওয়াট, তো আপনারা চালাতে পারবেন হলো আপনার 14টা সিলিং ফ্যান এবং আপনার 10টা লাইট, 14টা সিলিং ফ্যান, 10টা লাইট কিংবা 20টা লাইট, 20 ওয়াটের লাইট চালাবেন, কোনো প্রকার অসুবিধা নাই। এবং আপনার একটা ফ্যান কিন্তু আপনার লোডে যখন আপনার স্টার্ট হয় তখন কিন্তু আপনার থাকে হলো 80-85 ওয়াট থাকে, যখন আপনার একদম রানিং হয়ে যাবে তখন কিন্তু আপনার থাকে হলো 60-65 ওয়াট থাকে, এটা আপনাদের খেয়াল করতে হবে। তো এটার প্রাইস হচ্ছে আপনার 2 বছর গ্যারেন্টি, 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা মাল ঠিক করে দেবো, ঠিক না হলে চেঞ্জ করে দেবো, আর 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় একদম চেঞ্জ করে দেবো। এটা 2 বছরের গ্যারেন্টি সহকারে যদি কেউ নেন এটা রেট পড়বো হলো আপনার বর্তমান প্রাইস 21,000 টাকা, বর্তমান প্রাইস হলো 21,000 টাকা যারা 2 বছরের গ্যারেন্টি দিয়ে নেবেন 2 KVA 1600 ওয়াট। যারা 2 বছরের গ্যারেন্টি নিয়ে নেবেন তাদের জন্য হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে 21,000 টাকা, আর যারা 1 বছরের গ্যারেন্টি দিয়ে নেবেন তাদের জন্য রেট হচ্ছে মাত্র 18,000 টাকা, 18,000 এবং হলো 21,000, দুইটা কোয়ালিটি আমরা করতেছি বর্তমানে। আর এটা হচ্ছে এক্সট্রা আপনার আরও কিন্তু 4 বছরের ওয়ারেন্টি পাবেন, সার্ভিস ওয়ারেন্টি। তো সার্ভিস ওয়ারেন্টি একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলি, সেটা হচ্ছে ধরেন একটা মোসফেটের দাম আছে 60 টাকা, একটা মোসফেট যেগুলো আমরা ব্যবহার করি 60-70 টাকা দাম। তো অন্য অন্য জায়গায় যাবেন যে ভাই এটা তো অনেক দামি আইপিএস, এটা লাগবে হলো 2000-3000 টাকা ঠিক করতে লাগবে, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু পার্সের দামটাই রাখবো, পার্সের দাম এবং আপনার হ্যাঁ যদি কেউ খুশি হয়ে বলে ভাই আমি 100 টাকা দিলাম আপনাকে একটা মজুরি হিসাবে, সেটা হলো অন্য হিসাব, কিন্তু আমরা এগুলো আসলে আপনাদেরকে বলে দেওয়ার দরকার। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 2.5 KVA 2.5 KVA, এটা হচ্ছে আপনার 2200 ওয়াটে আমাদের ওভারলোড করা আছে, 2200 ওয়াটে ওভারলোড করা আছে। যদি কোনো প্রকার আপনি 2200 ওয়াটের বেশি লোড দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু এই মালগুলা আপনার ধরেন একটা সিলিং ফ্যানও চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, একটা সিলিং ফ্যান একটা লাইটও যদি চালান কোনো সমস্যা নাই, আবার যদি 20টা সিলিং ফ্যান একসাথে চালান তাও কোনো সমস্যা নাই। ব্যাটারি বড় লাগাবেন ব্যাকআপ বেশি দিবে, ব্যাটারি যদি ছোট লাগান ব্যাকআপ কম দিবে, কিন্তু 2 ব্যাটারি লাগবে, 1 ব্যাটারিতে স্টার্ট হবে না, এটা মনে রাখতে হবে। আর যারা অনলাইনে মাল কেনেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ যাচাই করা ভালো, যাচাই করে জিনিস নেওয়াটা খুবই ভালো। আর এখানে যে আমরা ব্যাটারি দুইটা দেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য, এটা কিন্তু এইটার সাথে না, ব্যাটারি ছাড়া কিন্তু এগুলার দাম, ব্যাটারি ছাড়া আপনি যদি 100 অ্যাম্পিয়ার দুইটা ব্যাটারি লাগান লাগাইতে পারবেন, 200 অ্যাম্পিয়ার দুইটা লাগাইতে পারবেন, কিংবা 200 অ্যাম্পিয়ার যদি আপনি 10টাও লাগান কোনো সমস্যা নাই,
এক সিরিয়ালে লাগাইবেন হলো আপনার পাঁচটা, আরেক সিরিয়ালে পাঁচটা, সবগুলারে আপনার চব্বিশ বুল বানাই নিতে হবে। চব্বিশ বুল বানাই নিয়ে আপনার কিছু জয়েন্টের তার আছে এগুলা দিয়ে জয়েন্ট দিয়ে দিয়ে আপনার চব্বিশ বুল করে তারপরে কিন্তু আপনার চব্বিশ বুলের লাইন দিতে হবে, এটা আপনাকে আগে বুঝতে হবে। আর এই মালগুলা যদি আপনার থ্রি কেবি চান, ফোর কেবি চান, ফাইভ কেবি, সিক্স কেবি, আপনার যত ওয়ার্ডের প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা নেই। আর এখানে আমরা যে মালগুলা দিছি এগুলো কিন্তু 100% তামা দিয়ে তৈরি করা মাল দিছি আপনাদেরকে। আর এই মাল দুইটা, এটা যাবো মিরপুর দশ, এটা হচ্ছে মিরপুর দশে পাঠাবো, এটা 2.5 কেবি। আর এটা পাঠাবো হলো কক্সবাজার, এটা পাঠাবো কক্সবাজার, এটা হলো 2 কেবি। আর এই এটাতে আপনার ওনার চালাবে হলো আপনার ওনাদের আছে হলো 10টা সিলিং ফ্যান আছে এবং আপনার প্রিন্ট করে যে প্রিন্টার মেশিন আছে এগুলো ওনারা ব্যবহার করবে, ইউজ করবে। তো এগুলো কিন্তু আপনারা আমার দোকানে এসে বসে থাকো বানিয়ে নিতে পারবেন, অনেক সময় কাজ থাকে আমাদের, কাজে বিজি থাকি, তো আপনারা অবশ্যই একদিন আগে জানাইলে সবচেয়ে ভালো হয়, কারণ কাজের অনেক চাপ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে কিছু সময় দেখা যাচ্ছে আমরা অনেক ফ্রি হয়ে সবাই বসে আছি, কাজ নাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে এত কাজের পরিমাণ মানে একদিনে এত চাপ পড়ে যায়, এটা আসলে বলা যায় না কাজ কখন কী আছে। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আমার যতটুকু রিজিক আছে আমি ততটুকুই পাবো, আর আমি সারা জীবন বাঁচবো না, আমি কেন, কেউ বাঁচবে না, পৃথিবীর কেউ সারা জীবন বাঁচবে না। অতএব এত ভাই আমাদের চাহিদা নাই, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দেয় ততটুকু আমরা শুকরিয়া। তো অনলাইনে যারা ব্যবসা করে অবশ্যই সবাইকে বলবো যে ভাই আমরা কারো নামে কেউ যেন খারাপ কথা না বলি, কারণ সবাই, আমি যদি আজকে আপনার নামে খারাপ বলি আরেকজন আমার নামে খারাপ বলবে, দরকার কি ভাই, যার কাস্টমার যেখান থেকে মন চায় সেইখান থেকে মাল নেবে, কোনো প্রকার কারো কোনো অসুবিধা থাকার কোনো দরকার নেই। আর আমাদের কাছে যদি আপনার মাল নেন, আমাদের সাউন্ড সিস্টেম আছে, আইপিএস আছে, আর বিশেষ করে এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা কিন্তু এটা কিন্তু বর্তমানে নতুন মডেলের সার্কিট দিচ্ছি, ডিএসপি টু মডেলে, যেটা ডিএসপি টু মডেলের আমরা সার্কিটগুলো লাগাচ্ছি, হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি। আল্লাহর রহমতে যে মালগুলো তৈরি করছি ইনশাল্লাহ 10 বছরের মধ্যে হাত দিতে হবে না, ইলেকট্রিক্স মাল ভাই, আজকে আমরা দেবো কালকেও হাত দিতে হতে পারে, এটা বলা যায় না, কিন্তু আমাদের যে আমরা যে মাল তৈরি করি আত্মবিশ্বাস, যে লোকে একটা বিল্ডিং তৈরি করে ওই লোকে বলতে পারবো যে ভাই বিল্ডিংটা কী দিয়ে বানাইছে। তো আমরা যে মালগুলা তৈরি করি ইনশাল্লাহ আমরা ওইভাবে তৈরি করি যে এই মালগুলা যারা নেবে, দূরে থেকে যারা নেবে, তারা ইনশাল্লাহ যেন ভালোভাবে ব্যবহার করতে পারে মালগুলা, আল্লাহর মতো যেন ভালো চলে, আমরা সবসময় এটা চাই। কারণ হচ্ছে একটা কাস্টমার যখন মালটা ভালো হবে উনি কিন্তু পরবর্তীতে আবার আমার কাছে আসবে, এটা আমরা সবসময় চাই। আর আমাদের কাছে দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম আছে, আমরা কিন্তু আসলে সাউন্ড সিস্টেমটাই চলতেছে এবং আপনার আইপিএস চলতেছে, আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে দেবেন, এবং যারা কেমন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই সার্কিট দিয়ে যদি আমরা 1000 বিএ যদি আইপিএস তৈরি করি এই সার্কিট দিয়ে, সেক্ষেত্রে বর্তমানে প্রাইস পড়বো হলো আপনার 11,500 টাকা, 1000 ওয়াট, 1000 বিএ, যেটা 1000 বিএ হচ্ছে আমাদের 850 ওয়াট পর্যন্ত লোড আপনারা দিতে পারবেন। 850 ওয়াট দিয়ে চলবে কি আপনার বর্তমানে চলবে হলো আপনার একটা ব্যাটারি লাগাইলে হবে, ওটা 2 ব্যাটারি লাগবে না, একটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন হলো 6টা সিলিং ফ্যান, 10টা লাইট এবং টেলিভিশন চালাইতে পারবেন। যেমন এই যে মালগুলা আপনারা এটাতে যদি ফ্রিজ চালান চালাতে পারবেন, আপনারা যদি ওভেন চালান চালাইতে পারবেন, আপনার যে কোনো জিনিস আপনার দরকার সেটা চালাইতে পারবেন। আপনি দেখবেন যে আপনার 2000 ওয়াট, 2200 ওয়াটের মধ্যে আপনি যা এবার এসে, আপনার যদি মোটর চালান কোনো অপকার অসুবিধা নাই, ভাই মাল ফুরে যাবো আমি আসি, ভাই মাল আমরা মেমো দিয়ে দেবো দোকানের, ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবো, মাল সমস্যা হবে চেঞ্জ করে দেবো, কোনো প্রকার সমস্যা নাই, নতুন পাবেন, আবার নতুন পাবেন, অসুবিধা কি ভাই, আমি দিব, আমার নিজের টাকা দিয়ে আমি দেব, আপনি টাকা দিয়ে মাল কিনতেছেন না, নিজের টাকা দিয়ে দেব, কে কি বললো কে কি ধরলো সেটা আমার দেওয়ার দরকার না, আমি মাল লিখিত দিব মেমোর মধ্যে যে আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এতদিনের, এইভাবে কাজ হবে, আমি যেভাবে লিখে দেবো সেভাবে কাজ হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আর আমার কাছে যারা মাল নেন অবশ্যই 100% অরিজিনাল মালটা আমি দেওয়ার চেষ্টা করবো, যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ ভালো মালটা দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোকান শনিবার বন্ধ থাকে, শনিবার বর্তমানে বন্ধ থাকে, জানি না এটা কতদিন থাকবে এরকম বন্ধ, শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধ থাকে, শনিবার, শনিবারের দিন আমাদের মার্কেটটা বন্ধ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।